প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত বিএনএস হোম স্কুলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সাইমা শিকদার, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সহকারী শিক্ষক। আজকে আমি আপনাদের ষষ্ঠ শ্রেণীর একটি ক্লাস নেব। চলুন ক্লাসে চলে যাই। শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শিক্ষক সাইমা শিকদার। আজকে আপনাদের ক্লাস নং 27। এখানে আমার মোবাইল নাম্বার এবং এফবি আইডি দেওয়া আছে, আপনাদের যে কোনো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আমরা অধ্যায় 10, বাংলাদেশে শিশু অধিকার এবং এর পার্ট 3, বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে পার্ট 3, বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি। এর আগের পাঠগুলোতে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে অধিকার কাকে বলে এবং শিশু অধিকার কাকে বলে। অধিকার হচ্ছে কি? অধিকার হচ্ছে ব্যক্তির বিকাশের জন্য রাষ্ট্র কর্তৃক এমন সব প্রয়োজনীয় সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আর শিশু অধিকার বলতে কী বোঝায়? শিশু অধিকার হচ্ছে শিশুর মর্যাদা প্রতিষ্ঠা এবং শিশুর মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা প্রদান করে থাকে তাই হচ্ছে শিশু অধিকার। এখন আমরা পার্ট 3 চলে যাচ্ছি। আজকে আমরা পার্ট 3 আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি। দেখেন, 1990 সালের 26 জানুয়ারি জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিলটি সদস্য রাষ্ট্রসমূহের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হলে প্রথম দিনই বাংলাদেশ এতে স্বাক্ষর করেন। বলেছে যে 1990 সালের 26 জানুয়ারি জাতিসংঘ শিশু অধিকার সনদের যে মূল দলিলটি সেটা তার যে সমস্ত সদস্য রাষ্ট্রসমূহ রয়েছে তাদের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হলে বাংলাদেশ প্রথম দিনই এতে স্বাক্ষর করে। এতে বোঝা যায় যে বাংলাদেশ এই বিষয়ে খুবই তৎপর। 1990 সালের 3রা আগস্ট বাংলাদেশ এই সনদের বাস্তবায়নে রাষ্ট্রীয় অঙ্গীকার করে, যাতে এই সনদটার যে সমস্ত ধারা রয়েছে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে শপথ করে আর কি। দারিদ্র, অশিক্ষা, অসচেতনতা ইত্যাদির কারণে শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। কোনো কোনো সময় তারা নির্মম, নিষ্ঠুর নির্যাতনেরও শিকার হয়ে থাকে। তাই শিশুদের নিরাপত্তা, কল্যাণ ও বিকাশ তথা শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকার একটি জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছে। দেখেন, বলা হয়েছে কি যে শিশুদের তাদের যে সমস্ত মৌলিক অধিকার প্রয়োজন, ঠিক আছে, সেই সমস্ত মৌলিক অধিকার থেকে তারা কী হয়, বঞ্চিত হচ্ছে এবং মাঝে মাঝে নির্মম অত্যাচারেরও শিকার হয়ে থাকে। তাই শিশুদের নিরাপত্তা এবং তাদের কল্যাণ এবং যথাযথ বিকাশের জন্য, মানসিক বিকাশের জন্য শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকার একটি নীতি প্রণয়ন করেছে। মাতৃপিতৃহীন এবং সুবিধা বঞ্চিত যাদের বাবা মা নেই এবং যারা প্রয়োজনীয় সুযোগ সুবিধা মানে মৌলিক অধিকারগুলো পাচ্ছে না, সেই সমস্ত শিশুদের জন্য কি বিশেষ সুরক্ষা কার্যক্রম, নারী ও শিশুর প্রতি সহিংসতা বা খারাপ আচরণ প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এই সমস্ত যে উদ্যোগগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগগুলো হচ্ছে এই যেখানে নিচে দেয়া আছে, আমরা এখন সেগুলো একটু দেখব। প্রথমটা দেখেন, শিশুর অপুষ্টি দূরীকরণ। শিশুর অপুষ্টি দূরীকরণ বলতে কী বোঝায়? শিশু যাতে সুষম খাবার খেয়ে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেই বিষয়ে দৃষ্টি দেওয়া। তারপরে রয়েছে সকল শিশুর স্বাস্থ্য নিশ্চিতকরণ। সকল শিশু যাতে তার অসুস্থতার সময় সঠিক চিকিৎসা পেয়ে সুন্দর সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেইটার দিকে খেয়াল রাখা। তারপরে রয়েছে অন্ধত্ব নির্মূল করার জন্য, নির্মূল মানে দূর করার জন্য সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল প্রদান। এটা আমরা সবাই মোটামুটি জানি, ছোটোবেলায় এরকম ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন হয়ে থাকে, সবাই এই ভিটামিন এ ক্যাপসুল খেয়েছে। সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায় সকল শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ। কী বলেছে? সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায় সকল শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ। তারপরে রয়েছে জবরদস্তিমূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার নিষিদ্ধকরণ। এমনিতেই তো আমাদের হচ্ছে শিশুদের কাজ করানোটা 18 বছরের নিচে শিশুদের কাজ করানো নিষেধ, তারপরও দেখা যায় যে তারা যখন কাজ করতে যায় সেক্ষেত্রে জবরদস্তিমূলক ভারী এবং ঝুঁকিপূর্ণ কাজে অনেক সময় শিশুদের ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আরও জোরদার করা যেন তারা এই বিষয়ে সচেতন হয়। তারপর রয়েছে পথ শিশু ও বিপদগামী শিশুদের বিকাশে ব্যবস্থা গ্রহণ। পথ শিশু বলতে যাদের ঘর বাড়ি নেই, যারা রাস্তায় থাকে বা ফুটপাতে থাকে এবং বিপদগামী শিশু, অনেক শিশু দেখা যায় যে বিভিন্ন খারাপ সঙ্গে, যেমন ধরেন
চুরি করে, তারপরে বিভিন্ন মাদক এই সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়ে, সেরকম পথশিশু এবং বিপদগামী শিশুদের বিকাশে, সঠিক মানসিক বিকাশে ব্যবস্থা গ্রহণ করা। তারপরে রয়েছে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা। কী বলেছে, নারী এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে এটা রোধ করার প্রয়োজনে কঠোর আইন প্রণয়ন করা, মানে প্রয়োগ করা এবং তা বাস্তবায়নে চেষ্টা করা। পারিবারিক সহিংসতা, মানে পারিবারিক কোলাহল, এটার প্রতিরোধ এবং সুরক্ষা বিষয়ে আইন প্রণয়ন করা এবং তা বাস্তবায়ন করা। নারী ও শিশু পাচার প্রতিরোধে মানব পাচার প্রতিরোধ এবং দমন আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা। সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান ইত্যাদি। তবে শিশু অধিকার বাস্তবায়নের প্রয়োজন ব্যাপক গণসচেতনতা। সর্বোপরি শিশুদের মধ্যে শিশু অধিকার সম্পর্কে ব্যাপক আগ্রহ, সচেতনতা এবং চাহিদা সৃষ্টি করতে পারা। কী বলেছে, দেখেন এই সমস্ত যে উদ্যোগগুলো রয়েছে, যে উদ্যোগগুলো আমরা পড়লাম, ঠিক আছে, এই উদ্যোগগুলোর বাস্তবায়নের জন্য কী দরকার? শিশু অধিকার বাস্তবায়নের প্রয়োজন ব্যাপক গণসচেতনতা, মানে মানুষদের এই সমস্ত বিষয়গুলো জানতে হবে এবং সেই বিষয়ে সচেতন হয়ে তা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। এবং সর্বোপরি শিশুদের মধ্যে, তোমরা যারা শিশুরা রয়েছো তাদের মধ্যে শিশু অধিকার সম্পর্কে ব্যাপক আগ্রহ এবং সচেতনতা এবং চাহিদা সৃষ্টি করতে পারা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠটি পড়ে বুঝতে পারলাম যে বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি বা বাংলাদেশের শিশু অধিকার নিয়ে কী কী কাজ হচ্ছে বা কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কী জানতে পারলাম, যে 1990 সালে 26শে জানুয়ারি জাতিসংঘ একটি শিশু অধিকার সনদের মূল দলিল যে যখন সদস্য রাষ্ট্রসমূহের জন্য উন্মুক্ত করা হয় তখন বাংলাদেশ এতে প্রথম স্বাক্ষর করেন। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি নিয়ে ব্যাপক কাজ হচ্ছে এবং বাংলাদেশ সরকার এই বিষয়ে ব্যাপক আগ্রহী এবং সচেতন। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই পাঠটি বাসায় ভালোভাবে সুন্দরভাবে রিডিং পড়বেন, তাহলে আপনাদের বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে। আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।